আসসালামু আলাইকুম, আমি ডাক্তার আলামিন রানা। সবার জন্য হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমি আজকে আরেকটি হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আলোচনা করব, সেটি হলো ক্যালেন্ডুলা। ক্যালেন্ডুলা আমাদের হোমিওপ্যাথিতে খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ, খুবই কমন একটি ওষুধ এবং সচরাচর ওষুধটি ব্যবহার করা হয় শরীরের কোন স্থান কেটে গেলে বা ছিঁড়ে গেলে, যে কোনো কারণে, সেটা হতে পারে ধারালো অস্ত্রের আঘাতে শরীরের কোন স্থান কেটে যাওয়া বা ছিঁড়ে যাওয়া, এই সকল ক্ষেত্রে ওষুধটি ব্যবহার করলে খুব দ্রুততার সাথে শরীরে যে কাটা ছিঁড়া অংশ আছে সেই অংশগুলো জুড়ে যায় এবং ক্ষত খুব দ্রুততার সাথে আরোগ্য হয়ে শরীর স্বাভাবিক হয়। বন্ধুরা, শরীরের বিভিন্ন অংশ কেটে গেলে বা ছিঁড়ে গেলে এই ওষুধটি আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন। ক্যালেন্ডুলা এই ওষুধটি কাটা ছেঁড়ার ক্ষেত্রে খুবই কার্যকর একটি ওষুধ এবং এই ওষুধটি ব্যবহার করলে খুব দ্রুততার সাথে কাটা ছেঁড়া অংশগুলো জুড়ে যায় এবং যে ক্ষত হয়ে ক্ষত শুকিয়ে খুব দ্রুততার সাথে শরীর স্বাভাবিক হয়ে যায়। তো এই ওষুধটি আপনারা কিভাবে ব্যবহার করবেন আমি সেটাই বলছি। ক্যালেন্ডুলা 200 শক্তির ওষুধটি আভ্যন্তরীণ সেবন করবেন এবং ক্যালেন্ডুলা মাদার টিংচার, যেটা ক্যালেন্ডুলা মূল অরিষ্ট, সেটি বাহ্যিক ব্যবহার করবেন। ক্যালেন্ডুলা মূল অরিষ্ট বাহ্যিক কিভাবে ব্যবহার করবেন, যে শরীরে যে অংশটি কেটে গেছে বা ছিঁড়ে গেছে সেই অংশটি ক্যালেন্ডুলা মাদার টিংচার সামান্য জলে মিশিয়ে, অর্থাৎ আধ কাপ জলে 15 থেকে 20 ফুটা ক্যালেন্ডুলা মাদার টিংচার মিশিয়ে সেই জল দিয়ে সেই কাটা ছেঁড়া অংশটা ড্রেসিং করতে হবে। ড্রেসিং করার পর সেই অংশটা ব্যান্ডেজ করে নিতে হবে। যদি কাটা বা ছেঁড়া অংশটা খুব বেশি হয়, ক্ষতটা খুব বেশি হলে ড্রেসিং করে ব্যান্ডেজ করে নিতে হবে এবং সাথে ক্যালেন্ডুলা 200 শক্তির ওষুধটি 2 ফুটা করে 3 ঘন্টা পর সেবন করতে হবে খাওয়ার আধা ঘন্টা আগে। এইভাবে 200 শক্তির ওষুধটি সেবন করলে এবং ক্যালেন্ডুলা মাদার টিংচার বাহ্যিক ব্যবহার করলে খুব দ্রুততার সাথে কাটা ছেঁড়া অংশ জুড়ে যাবে এবং যে ক্ষত হবে ক্ষত শুকিয়ে শরীর স্বাভাবিক হয়ে যাবে। আর মাদার টিংচার যেটা বাহ্যিক ব্যবহার করবেন সেটা 3 ঘন্টা পর পর ওই ক্ষতের অংশে, অথবা দিন 3 বার অথবা 4 বার যে কাটা ছেঁড়া যে অংশটি আছে, যে অঙ্গটি আছে, সেই অঙ্গে ব্যবহার করবেন। সামান্য পানিতে 15-20 ফোঁটা ক্যালেন্ডুলা মাদার টিংচার মিক্স করে যে শরীরে যে অংশটি, যে অঙ্গটি কেটে গেছে সেখানে মালিশ করে দিবেন দিন 3 বার অথবা 4 বার। এইভাবে মালিশ করলে দেখা যাবে খুব দ্রুততার সাথে ওই কাটা অংশগুলো জুড়ে যাবে এবং ক্ষত শুকিয়ে চামড়া অথবা অঙ্গ স্বাভাবিক হয়ে যাবে। বন্ধুরা, আপনারা এই ওষুধটি ফার্মেসি থেকে কিনে নিয়ে বাসায় রেখে দিন। আপনাদের ঘরে যে কেউ যে কোনো সময় কেটে গিয়ে বা পড়ে গিয়ে শরীর চামড়া ছিঁড়ে গেলে বা কেটে গেলে আপনারা এই ওষুধটি ব্যবহার করবেন, নিশ্চিন্তে ব্যবহার করবেন। ওষুধটি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং খুবই কার্যকর একটি ওষুধ। ওষুধটি কতটুকু পরিমাণ কিনবেন সেটি আমি বলছি। ক্যালেন্ডুলা 200 শক্তি 30 ml সিল ফাইল পাওয়া যাবে, সেটি কিনবেন। আর ক্যালেন্ডুলা মাদার টিংচার 30 ml সিল ফাইল পাবেন না, কিন্তু আপনারা 30 ml পরিমাণ কিনে আনবেন। আপনারা লোকাল মেডিসিন কিনতে পারেন, বিশেষ করে নিউ লাইফ, ম্যাক্স ফিয়ার এবং ডিপ্লেট কোম্পানির ওষুধ পাওয়া যাবে, আপনারা সেগুলো কিনতে পারেন। আর যদি চান না জার্মানি ওষুধ কিনবেন সেটাও কিনতে পারবেন। জার্মানি ওষুধ ডাক্তার রেগো কোম্পানি এবং ডাক্তার উলমার সবে কোম্পানির ওষুধ পাওয়া যাবে, সেগুলো কিনতে পারবেন।